আসানসোল দু নম্বর জাতীয় সড়কের উপরে পথ দুর্ঘটনায় মৃত এক। দু নম্বর জাতীয় সড়কের উপরে শীতলা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে আসানসোল উত্তর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা পার করতে গিয়ে ভব ঘুরে এই যুবককে একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনার পরে আসানসোল পুরসভার 20 নম্বর বিদায়ী কাউন্সিলর শ্রাবণী মণ্ডল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, আমি যা খবর পেয়েছি, ছেলেটির বাড়ি মৌজুরি এলাকায়, ভব ঘুরেছিল ছেলেটি। পুলিশ দেহটি তুলে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মোড়ের কাছে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল অ্যাক্সিডেন্ট। একজন একটু বয়স্ক, যে নাকি একটু অসুস্থও ছিল, রাস্তা পার হতে গিয়ে গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। যখন ধাক্কা মেরেছে তখন কেউ দেখেনি, পরে দেখা গেল যে এখানকারই লোকাল ছেলে। একেবারে মানে স্ম্যাশড হয়ে গেছে শরীর, দেখা গেল পুলিশ এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, এসে তুলে তারা হসপিটালে দিকে নিয়ে গেছে। নামটা তো বুঝতে পারছি না এখনই। কোথাকার বাসিন্দা? ও মৌজুরির ওদিকে থাকতো, একটু ভব ঘুরেছিল। আমি যা খবর নিলাম, আমি তো কেএস টিভিতে ক্যামেরাজি করছিলাম, ওখান থেকে তাড়াতাড়ি করে এলাম শুনেই। তো মৌজুরির ভব ঘুরে ও এদিকে ঘুরেই বেড়াতো, কিছুক্ষণ আগে ওখানে বসেছিল, চা টা খেয়েছে। কত বয়স ছিল? হঠাৎ করে যেতে গিয়ে একদম বয়স কত ছিল দিদি? বয়সটা কত কত বয়স হবে? কত বয়স ছিল ওর? 30 বছর বয়স। আমি শ্রাবণী মণ্ডল, এক্স কাউন্সিলর, 20 নম্বর ওয়ার্ড, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।